নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রাখি আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাখিস বং রেসিপিতে। তো চলুন দেখে নিই আজকে রেসিপিতে কি আছে। আজকে আমি বানাবো বাঙালির খুবই প্রিয় একটা মাছের রেসিপি, সেটা হলো বোয়াল মাছের কালিয়া। তো চলুন দেখে নিই রেসিপি। তো সবার প্রথমে আমি একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল নিয়ে নিলাম। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ইউজ করতে পারেন। তো তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি চার পিস বেশ বড় আকারের বোয়াল মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ, হলুদ আর তেল দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর গরম তেলে আমি দুটো মাছ প্রথমে দিয়ে দিচ্ছি। এই কড়াই স্পেস কম, কিন্তু ফ্লেমটাকে কিন্তু আমরা হাই মিডিয়ামে রাখবো। আর 3 থেকে 4 মিনিট পর ফ্লেমটাকে আবার লো করে তারপর ঢাকাটা সরিয়ে দেব, তাতে কি হবে বোয়াল মাছ থেকে কিন্তু তেল ছিটকাবে না। এরপর খুব সাবধানে আমি মাছটাকে আবার উল্টে দিচ্ছি, ফ্লেমটাকে অবশ্যই লো করে রাখবো। উল্টে দিয়েই খুব তাড়াতাড়ি আবার আমরা ঢাকা দিয়ে বন্ধ করে দেব। এরপর আবার 2 থেকে 3 মিনিট ওয়েট করব। হাই মিডিয়াম ফ্লেমে মাছটা ভাজা হয়ে গেল। এরপর আমি আবার লো করে মাছটাকে কিন্তু আবার একটু উল্টে দিচ্ছি। এইভাবেই কিন্তু বোয়াল মাছগুলো আমি ভেজে নেব। আর বন্ধুরা, আরেকটা কথা মাথায় রাখতে হবে, একবারে কিন্তু অনেক মাছ ফ্রাই করা চলবে না। এখানে 4টা মাছ ছিল, আমি 2 ব্যাচে কিন্তু মাছগুলোকে ফ্রাই করে নিলাম। এখন আমি 2nd ব্যাচের মাছ ফ্রাই করছি, সেই আগের পদ্ধতি মেনটেন করেই কিন্তু আমি সবগুলো মাছ ফ্রাই করে নিলাম। আর মাছ খুব কড়া করে ভাজারও দরকার নেই, কালিয়ার মাছ কিন্তু আমরা খুব একটা কড়া করে ভাজবো না। দেখুন, মাছ ভাজা কমপ্লিট। এরপর আমি এটাকে একটা পাত্রে তুলে রাখছি। এরপর ওই মাছের তেলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে। এখানে 1/4 টিস্পুন কালো জিরে আছে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলা। এই মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 ছোট চামচ ভিজিয়ে রাখা 4 মগজ, 2 বড় চামচ নিয়ে নিয়েছি পোস্ত, আর 4 থেকে 5টা নিয়ে নিয়েছি কাজু বাদাম, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ জল দেওয়ার পর আমি মিক্সিতে খুব ভালো মতো বেটে নিয়েছি। আর সেই মশলাটাই কিন্তু আমি এখানে ইউজ করলাম। তো মশলাটা কিন্তু বেশ কষে এসেছে। এরপর আমি লো মিডিয়াম ফ্লেমেই এই মশলাটাকে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, দিয়ে দিলাম লবণ, পরিমাণ অনুসারে আপনাদের লবণটা দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো, খুব একটা বেশি জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো। এই জায়গায় কিন্তু আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। ব্যাস, আমাদের মশলার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেল। এরপর আমি এটাকে বেশ কিছুক্ষণ কষাবো। এখন কিন্তু আপনারা ফ্লেমটাকে মিডিয়াম হাইতে করতেই পারেন। এরপর দেখাই যাচ্ছে যে মশলা থেকে বেশ তেল ছাড়া শুরু করে দিয়েছে, তাই আমি গ্রেভির জলটা দিয়ে দিলাম। গ্রেভির জন্য জল দেওয়ার পর আমি ওয়েট করব যতক্ষণ না জলটা ফুটতে শুরু করে। যখনই জলটা ফুটতে শুরু করবে আমি ভেজে রাখা মাছগুলোকে কিন্তু ঝোলে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু জল অ্যাড করার সময় কিন্তু গরম জলও অ্যাড করতে পারেন, তাতে কিন্তু কালিয়ার টেস্ট আরও বেশি হয়। এরপর আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, এর ফলে মাছগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হবে। ব্যাস, এইভাবে মাছগুলোকে আমি ফুটতে দেব 4 থেকে 5 মিনিট মতন। ঢাকা দিয়ে দিলাম, এরপর ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের মাছের কালিয়া কিন্তু একদম রেডি। এরপর আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এতে কি হবে ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা কিন্তু এইখানে একটু গরম মশলাও দিতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তো আমাদের একদম বোয়াল মাছের কালিয়া রেডি। আপনারা অবশ্যই এটাকে গরম ভাতে সার্ভ করবেন। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।